নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। দেখুন, এই দুর্লভ রাজযোগ, এই তিনটি রাশির কপাল খুলতে চলেছে। বর্তমানে মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং সিংহ রাশিতে বুধ অবস্থান করছে এবং শনি আপনার কুম্ভ রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি এবং বুধের নবপঞ্চম রাজযোগ এবং বুধ এবং শনির সমসপ্তম দৃষ্টিতে তিন রাশির কপাল খুলতে চলেছে। কোন এই তিনটি সৌভাগ্যশালী রাশি সাম্রাজ্য বিস্তার করবে এই তিন রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনলে বেরিয়ে গেলে কিন্তু হবে না, তাতে আপনারা অনেক কিছু কিন্তু অজানা থেকে যাবে। কারণ এই যে দুর্লভ রাজযোগ, নবপঞ্চম রাজযোগ বুধ এবং বৃহস্পতির, দীর্ঘ ১২ বছর পর এই রাজযোগ কিন্তু সৃষ্টি হয়েছে, আবার ১২ বছর পর এই রাজযোগ কিন্তু হবে। এর ফলে আপনার তিন রাশির কপাল খুলতে কিন্তু চলেছে। দেখুন, আমি একটি কথা বারবার বলেছি, বৃহস্পতি যে ভাবের উপর দৃষ্টি দেয় না, সেই ভাবটা গঙ্গা জলের মতো পবিত্র করে এবং শনি এবং বুধের সমসপ্তম দৃষ্টি বিনিময় তিনটি রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। দেখুন, সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, অর্থাৎ আমি একটি কথা আবারও বলছি যে যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, একটা কথা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, নিজস্ব ব্যক্তিগত জন্ম ছকটা আগে বিচার বিশ্লেষণ করুন। আপনাদের জন্মছকে কোন জায়গাটাতে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার যদি করতে পারেন, নিশ্চিত রূপে এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু ভাগ্যোদয় 100% কিন্তু হতে চলেছে। এই যে দুর্লভ সংযোগ, নবপঞ্চম রাজযোগ, সমসপ্তম দৃষ্টি, দেখুন শনি এবং বুধ দুটি কিন্তু একে অপরের পরস্পর মিত্র গ্রহ, এবং যখন বৃহস্পতির দৃষ্টি বুধের ওপর পড়ে যায় কি না, তখন জ্ঞান বৃদ্ধি কিন্তু করে। অর্থাৎ এই দোসরা অক্টোবর পর্যন্ত এই যোগের ফলে তিন রাশি, অনেকে জিজ্ঞেস করছেন যে কৌশিকদা কতদিন পর্যন্ত লাভ পাবো, দোসরা অক্টোবর পর্যন্ত এই লাভটা আপনারা পেতে চলেছেন। তিন রাশির কপাল খুলতে চলেছে এই সময়। ঠিক এই সময়ের মধ্যে, আজ থেকে দোসরা অক্টোবরের মধ্যে এই তিন রাশির অর্থনৈতিক সৌভাগ্য নিয়ে আসতে চলেছে, ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে চলেছে এই তিনটি রাশির। অনেকেই অধীর আগ্রহে রয়েছেন, কৌশিকদা কোন রাশির কথা বলছে, দেখুন কোন রাশির কথা আমি বলবো এবং কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে তাও আমি কিন্তু বলতে চলেছি। তাই ভিডিওটি আপনারা মোটেও কেটে কেটে না দেখে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির রাশিতে বৃহস্পতি, পঞ্চমভাবে বুধ এবং আপনাদের একাদশভাবে শনি, নবপঞ্চম রাজ্য, সমসপ্তম দৃষ্টি। বিশেষ করে এই সময় আপনাদের শেয়ার বাজার
ট্রেন্ডিং ফাটকা স্টক মার্কেট থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পাবেন, কারণ বুধ শেয়ার বাজারকে দেখে, বুধ ফাটকাকে দেখে, বুধ ট্রেন্ডিং জায়গাটা দেখে এবং বৃহস্পতির সাথে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির। এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে, সাম্রাজ্য বিস্তার করতে চলেছে মেষ রাশি। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে মেষ রাশির। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির তৃতীয়ভাবে শনি, আপনার পঞ্চমভাবে বৃহস্পতি এবং নবমভাবে বুধ। আপনাদের কর্মাধিপতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে এবং রাশির অধিপতি পঞ্চমভাবে অবস্থান। কী চায় ধনু রাশি? এই সময় আপনারা অপার ধন আপনারা কিন্তু পাবেন। ভাগ্যের দ্বারা আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, আপনাদের গোল্ড চাঁদি শেয়ার মার্কেট স্টক মার্কেট থেকে এই সময় লাভ পাবেন। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকেও কিন্তু আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন। অর্থাৎ ধনু রাশি এই নবপঞ্চম রাজযোগে আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে ধনু রাশি। এরপর যে রাশির কথা বলবো, তিন নম্বর রাশি স্পেশাল, আমি তিনটি রাশি, বারোটি রাশির মধ্যে তিনটি রাশির কথা আমি বলতে চলেছি, সেটি হচ্ছে তিন নম্বর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি রাশিতে বুধ, আপনাদের ধনাধিপতি একাদশপতি রাশিতে অবস্থান করছে। সপ্তমভাবে শনি, ভাগ্যভাবে বৃহস্পতি, বুধ এবং শনির সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে এবং বুধ এবং বৃহস্পতির নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। এর ফলে সিংহ রাশির অর্থনৈতিক স্থিতি, ডেলি ইনকাম, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনাদের ভাগ্যের যে সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনাদের সেই জায়গাগুলো কিন্তু আপনাদের হতে চলেছে এবং দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় রিকভারি নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। এবং এই নবপঞ্চম রাজযোগে সিংহ রাশির বড় ধরনের পরিবর্তন এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা এবং কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে এই সময় লাভ পেতে চলেছেন। কোনো ভ্রমণ যোগ দেখা যাচ্ছে এবং যারা ব্যবসা করছেন না, ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। কৌশিক রায় কখনো হাওয়াতে কথা বলে না, যে কথাগুলো বলি কি না সম্পূর্ণ গ্রহের গোচর ধরে বলে। কৌশিকদা আপনাদেরকে ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলি কোটিপতি, লজিক্যালি কিন্তু আমি বুঝাই। অর্থাৎ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে চ্যানেলটিকে আপনারা শেয়ার করুন। সমস্যা আছে, সমাধানের পথ রয়েছে, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনারা বেদকে যদি বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। তাই যারা আমার সাথে, কৌশিকদার সাথে যারা পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।